হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোম অগনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোম অকনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের আমার বই পার্ট থ্রি পেজ নাম্বার দুশো থেকে তার পরবর্তী পিসার পড়াগুলো আমরা দুশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো ভালো করে বুঝে নিলে আমাদের যে পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে সেগুলো করতে খুব সুবিধা হবে শুধুমাত্র পেজ টু পেজ পড়াই নয় তোমাদের জন্য আমি পরীক্ষার আগে পঞ্চাশ সেট কোশ্চেন পেপার নিয়ে আসি সুতরাং তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখো যাতে করে আমি ভিডিও ছাড়লেই তোমরা টুক করে নোটিফিকেশান পেয়ে যাও তার জন্য অল নোটিফিকেশান অন করে রাখো আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে কথা বলে ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও তো চলো দেখি আমরা আজকের পড়াশুনো জাম্প ওভার অন নাম্বার মানে একটা ঘর অন্তর লাফাও তাহলে তিন থেকে একটা ঘর লাফ অন্তর মানে তিন থেকে পাঁচ পাঁচ থেকে এক ঘর অন্তর মানে চার সাত থেকে এক ঘর মানে নয় নয় থেকে এক ঘর মানে এগারো তাহলে এক ঘর অন্তর মানে এক ঘর বাদ দিয়ে ওভার ওয়ান মানে এক ঘর বাদ দিয়ে বুঝতে পেরেছ লেস ডু এগেন দশ থেকে এক ঘর কমে এসো এক ঘর বাদ দিয়ে কমে এসো নয় আট থেকে ছয় ছয় থেকে কোথায় আসবে চার পাঁচ তো হবে না এক ঘর বাদ দিতে হবে পাঁচটা বাদ গেল চার থেকে দুই দুই থেকে হ্যাঁ একদম সুন্দর ঘরে চলে আসবে তাহলে এইভাবে আমরা আগে এবং পরে যেতে পারলাম বড়ো থেকে ছোটো ছোটো থেকে বড়ো আমরা করতে শিখছি আচ্ছা সার্কেল দ্য টু ফোর অ্যান্ড এইট টু ফোর সিক্স এইট তাহলে সিক্স পেয়েছি টু পেয়েছি ফোর পেয়েছি টু পেয়েছি এইট পেয়েছি এইট ফোর সিক্সগুলোকে আমাদের গোল করে ঘিরতে হবে একটা যেন বাদ না যায় টু ফোর এই দেখো সিক্স এখানে দুটো আছে এখানে একটা এইট আছে টু ফোর এই লাইন দেখে নাও না এই লাইনে দেখে নাও ঘেরে দিয়েছি এই লাইনে ঘেরা পড়ে গেছে এই লাইনে বাস আমাদের সব টু ফোর সিক্সকে আমরা ঘিরে ফেলেছি তাহলে আমরা দুই চার ছয়কে দুই চার ছয় আটকে ঘিরে ফেললাম এই দুই চার ছয় আট নাম্বারটা হচ্ছে জোর সংখ্যা কি বলা হয় জোর সংখ্যা জোর সংখ্যা এগুলো জোড়া এদেরকে দুই ভাগে ভাগ করা যায় যেমন দুইকে আমরা যদি দুই ভাগে ভাগে এক আর একে দুই ছয়কে যদি আমরা দুই ভাগ করি এদিকে তিন আর এদিকে তিন কিন্তু বাদ বাকি সংখ্যাগুলোকে কিন্তু ভাগ করা যায় তিনকে দুই ভাগে ভাগ করবে কি করে এদিকে এক আর একটা পরে থাকবে এই জন্য যে সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় তাকে বলা হয় জোর সংখ্যা এখানে যেগুলো গোল করে দিকে ঘিরলাম দুই চার ছয় আট শূন্য দুই চার ছয় আট এগুলো হচ্ছে জোর সংখ্যা বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকতো কোথায় থাকতো নদীর ধারে নদীর জলই খেত নদীর পারে জমিতে চাষ করত নদীর নদীতে মাছ চাষ করত মাছ ধরত নদী ছিল মানুষের জীবন তাহলে নদীর ধারে কি করতো মানুষ বসবাস করতো নদীর জলই খেত নদীর জলে পারে। জমিতে চাষ করতো নদীতে মাছ চাষ মাছ ধরত আর নদী ছিল মানুষের জীবন আজ আমাদের পিকনিক নদীর ধারে সবাই মিলে এসেছি কেউ নদীতে নৌকা চড়ছে কেউ আবার মাছ ধরছে কেউ আবার ঘাটে স্নান করছে চান করছে নদীর চারপাশ জমজমাট দেখো এখানে রান্না করছে এখানে গান শুনছে এখানে তরকারি কাটছে এখানে বসে বসে খেলাধুলো করছে এখানে ব্যাডমিন্টন খেলছে এখানে নৌকায় চাপছে এখানে আবার এরা সাঁতার কাটছে স্নান করছে নদী বিষয়ে তিনটি লাইন লেখো তাহলে বেশিরভাগ সভ্যতায় এখানে লিখতে হবে বেশিরভাগ বড় শহর বা সভ্যতা বড় শহর নদীর ধারে গড়ে উঠেছে নদীর ধারে বা তীরে গড়ে উঠেছে তারপর আর কি লিখব নদী আমাদের মায়ের মতো নদী আমাদের মায়ের মতো নদী মাতৃকে বলা হয় ওই জন্য হ্যাঁ আর একটা কি লিখব নানাভাবে নদী আমাদের সাহায্য করে নানাভাবে নদী আমাদের সাহায্য করে কি করে সাহায্য করে অনেক রকম ভাবে আমাদের সাহায্য করে তো আমরা আমাদের ছোট নদীটা পড়েছি কি পড়েছে তো আমাদের ছোট নদী চলে বাকে হম তার সঙ্গে এটা মিলিয়ে নিয়ে পড়লে লাভ হবে দিন অনেকটাই আমরা আমাদের ছোট নদীটা একবার ভালো করে দেখবো চলো দেখি দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় এই দেখো এখানে বাংলার নদীগুলোর নাম লিখতে হবে তৌকার তৌকার দিয়ে একটা নদীর নাম হচ্ছে তোরসা তওকার রদা তোরসা ক দিয়ে আছে করতোয়া কর তকার করতোয়া হ দিয়ে হলদি নদী স দিয়ে সংকোষ তারপরে ভাগীর আমাদের নদী জল ঢাকা এগুলো লিখে নাও ফাঁকাগুলোতে আর এটা কি হবে আত্রায় তারপরে এখানে কি হবে রূপনারায়ণ হবে রূপনারায়ণ এটা কি হবে কংসাবতী কংসা বয়বতী এটা ইচ্ছামতী হসে ছয়ে ছয়ে আকার ইচ্ছা মত ইচ্ছা মতি এটা কি হবে রায় ঢাক রায় ঢাক রায় মাতলা মাতলা বড় হলে সব পড়ার বিষয়েই তোমরা এই নদীগুলোর নাম জানবে এটা হচ্ছে হুগলি তারপর এটা দামোদর এটা কলঘাই বা কেলাঘাই এটা কি কালজা কালজানি এটা কি আত্রায় বা কোপাই পাই তাহলে আমরা নদীগুলোর নামগুলো দেখে নিলাম তোমরা এগুলো মুখস্থ করে নিও এগুলো আমাদের সব পশ্চিমবঙ্গের নদী ঠিক আছে তাহলে আমরা দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিলাম ভালো করে বুঝতে পারলে পরের দিন আমরা আবার লুডু খেলবো ঠিক আছে আজকের মতো এখানে বাই বা